অ্যাটিটিউড তো থাকতেই পারে, তাই বলে কার সামনে দেখাচ্ছ সেইটা ভেবে নিও ভালো করে। এর আগেও অনেকে অ্যাটিটিউড দেখিয়ে বুলাফ করেছিল, এখন তারা ফেক অ্যাকাউন্ট দিয়ে সার্চ করে। Hey guys, I am IT Tech. Welcome back to my channel. তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরো একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা তখন প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব লোকাল হিরো যে ভিডিওগুলো এডিটিং করে, আপনারা কিভাবে সেমভাবে আপনাদের ওই টিকটক ভিডিওগুলোকে লোকাল হিরোর মতো এডিট করবেন। অনেকে কিন্তু ওর ভিডিওতে কমেন্ট করেন এবং অনেকে কিন্তু জানেন না এই টাইপের ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়। আর আপনি যখন এই টাইপের লাস্টে দিয়ে একটু এডিট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। যেমন কালকে আমি একটা শ্যুট করেছি, এই টাইপের ভিডিও আপনারা ইতিমধ্যে প্রিভিউতে দেখতে পেরেছেন। আমি আজকে এই ভিডিওটা এ টু জেড এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। একবারে সেম লোকাল হিরো যে ইফেক্টগুলো ইউজ করে বা যেভাবে ভিডিওগুলো এডিট করে, আপনি কিন্তু সেমভাবে আপনার টিকটক ভিডিওগুলোকে সেমভাবে এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা যারা এই টাইপের ভিডিও মেক করেন অথবা যারা টিকটক ইউজ করেন তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারা ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এই টাইপের ভিডিওগুলো এডিট করতে পারবেন, আর যারা এডিট করতে পারেন এই টাইপের তাদের ভিডিওটি না দেখলেও চলবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এই টাইপের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেকেন্ড, আমাদের কিন্তু একটা ভিডিও শ্যুট করে নিতে হবে, টিকটক ভিডিও। আপনাদেরকে আমি দেখাচ্ছি কী টাইপের ভিডিও শ্যুট করবেন। কালকে কিন্তু আমি এটার জন্য অনেকগুলো ভিডিও শ্যুট করে নিয়েছি। প্রথমেই আপনারা যে লিরিক্সটা বলবেন ওই লিরিক্সটা কিন্তু আপনাকে শ্যুট করে নিতে হবে। যে লিরিক্সটা চলে ফার্স্টে আপনি যে ভিডিও লিরিক্সটা বলবেন, দেখেন আমি কিন্তু লিরিক্সটা এখানের মধ্যে বলেছি। লিরিক্স বলা কমপ্লিট হয়ে গেলে আপনি লাস্টে কিন্তু একটু এক্সপ্রেশন দিতে হবে। সাপোজ ধরেন আমার এই ভিডিওর এতটুকুর মধ্যে আমি বলার শেষ, আমি এতটুকু একটু এক্সপ্রেশন দিয়েছি। এটা এক্সপ্রেশন শেষ, আপনাকে আরও দুই তিনটা শর্ট কিন্তু এরকম এক্সপ্রেশন দিয়ে নিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু এখানের মধ্যে আরও কয়েকটা শর্ট নিয়েছি। আমার ক্যামেরা একটু ঝাপসা, কারণ হচ্ছে আমি একবারে সন্ধ্যার দিকে ভিডিওটি শ্যুট করেছি, যার কারণে ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু অনেকগুলো শ্যুট করে নিয়েছি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে। আপনিও এই টাইপের অ্যাঙ্গেলগুলো থেকে এরকম অ্যাটিটিউড টাইপের ভিডিওগুলো শ্যুট করে নেবেন। এ দেখেন এখানে আমার টোটাল ফার্স্টে একটা পর্ব গেল, সেকেন্ডে এখানে মধ্যে দুইটা পর্ব গিয়েছে এবং লাস্টে আরেকটা পর্ব আছে। টোটাল আমি এই ভিডিওর জন্য চারটা শ্যুট করে নিয়েছি। দেখেন এই যে আমি এই শ্যুটগুলো করে নিয়েছি। আপনি এই টাইপের শ্যুটগুলো এভাবে করে নেবেন ক্যামেরা দিয়ে। শ্যুটগুলো করার পরে কিন্তু আপনি ইজিলি ক্যাপকাট থেকে কিন্তু আপনি ভিডিওটা খুব সুন্দরভাবে মেক করতে পারবেন। এই টাইপের ভিডিওগুলো শ্যুট করার পর চলে যাবেন সরাসরি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিয়েছি। ক্যাপকাটে আসার পর দেখতে পারবেন যে এই টাইপের ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে গ্যালারিতে সকল ভিডিও শো করবে। জাস্ট আপনারা প্রথমে যে ভয়েস লিরিক্সটি দিয়েছেন ভিডিওর মধ্যে, ফার্স্টে আপনারা ওই ভিডিওটা সিলেক্ট করবেন এবং গ্যালারিতে আসার পর জাস্ট আপনারা যে ভিডিওগুলো শ্যুট করেছেন আপনারা এখান থেকে ওই ভিডিওগুলো সিলেক্টেড করে নিতে হবে। প্রথমে সিলেক্ট করবেন যেটা আপনি ভয়েস দিয়েছেন, ফার্স্টে আপনি ভয়েসের ভিডিওটা সিলেক্ট করবেন। এরপর আপনি যে এক্সপ্রেশনগুলো দিয়েছেন আপনি বাকি টাইমে এক্সপ্রেশনের ভিডিওগুলো এখান থেকে সিলেক্টেড করে নেবেন। করার পর জাস্ট আপনি নিচ থেকে অ্যাডে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই ভিডিওগুলো কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। লাস্টে চলে আসবেন, ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক লোগো থাকতে পারে, ডিলিট করে দিবেন। এরপর জাস্ট আপনি ফার্স্টে চলে আসবেন। এবার দেখেন ভিডিও যদি একটু প্লে করে ফার্স্টে কিছু অংশ মেবি কাটতে হবে, যদি এই টাইপের কাটতে হয় এক্সট্রা থাকে তাহলে আপনি এই অংশগুলো কেটে নেবেন। জাস্ট দেখেন আমি এখান থেকে কেটে দিব। জাস্ট আমি এতটুকুর মধ্যে লাইন থেকে নিয়ে এসেছি ক্যাপকাটের। এবার জাস্ট ভিডিওর মধ্যে একটা ক্লিক করব, এরপর স্প্লিট একটা ক্লিক করলে দেখতে পারবেন যে বাগ হয়ে যাবে। এবার জাস্ট আমরা প্রথম এই অংশটা কাটবো। জাস্ট প্রথম অংশের উপরে একটা ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট একটা ক্লিক করলে প্রথম অংশটি ডিলিট হয়ে যাবে। আর আমরা এখানে পাশে দেখেন কর্নারে মিউট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে মিউট একটা ক্লিক করবেন তাহলে যে এক্সট্রা সাউন্ডটি আছে সাউন্ডটি বন্ধ হয়ে যাবে। এবার একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে লিরিক্সটি শুরু হয়েছে। লাস্টে কোথায় গিয়ে লিরিক্সটি শেষ আমরা ততটুকু পর্যন্ত অ্যাড করব। তো ভিউয়ার্স, আমার এখানে মধ্যে লিরিক্সটি শেষ, যেখান থেকে শেষ হবে বরাবর আমরা এখানে মধ্যে নিয়ে আসবো। এরপর জাস্ট ভিডিওর মধ্যে একটা ক্লিক করব, এরপর আমরা এখান থেকে স্প্লিট একটা ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করার পর দেখতে পাবেন যে ভিডিওটি বাগ হয়ে যাবে। এবার আমরা এই পরবর্তী অংশগুলোকে একটু স্প্লিট করতে হবে, একটু স্লো মোশন করতে হবে, আমাদেরকে এই প্রত্যেকটি অংশ একটু কাস্টমাইজ করে নিতে হবে। তার আগে আমরা এখানে মধ্যে অডিও সাউন্ডটি অ্যাড করে নিব। ভিডিওর যে লিরিক্সের সাউন্ডটি আছে জাস্ট আমরা
এখান থেকে নিচে অডিওতে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এক্সট্রাতে একটা ক্লিক করে গ্যালারি থেকে যে অডিও সাউন্ডটি আছে এটা সিলেক্টেড করে নিব। এরপর নিচ থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলি এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার অডিও সাউন্ডটি এখানের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনি প্লে করে দেখবেন আপনার সাউন্ডের সাথে ভিডিওর যে লিরিক্সটি করেছেন এটা মিলছে কিনা। যদি মিলে যায় আপনি জাস্ট লাস্টের দিকে চলে আসবেন। তো আমি একটু প্লে করে দেখতেছি। তো দেখেন ভিউয়ার্স, এবার কিন্তু বরাবর কিন্তু হয়ে গিয়েছে, লিরিক্সটা মিলে গিয়েছে। এবার আমরা লাস্টে চলে আসবো। লাস্টে আসলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু বরাবর মিলে যাবে। এবার যেখানে ভিডিও শেষ আমরা এখানে একটু স্প্রেড দিব। স্প্রেড দেওয়ার জন্য আমরা এই যে লেয়ারটাকে স্প্রেড করব ওই লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব। ওই লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে স্পিড একটা ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর নর্মালে এসে আমরা এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব। আমি 1.6 রাখছি। এরপর টিক মার্ক একটা ক্লিক করে দিব। এবার আমরা একটু প্লে করে দেখাবো এখান থেকে। এবার এতটুকু থাকবে, আমি এতটুকু পর্যন্ত স্পিড রাখবো। এরপর স্লো মোশন দিব, যার জন্য আমি এখান থেকে আবার এই ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে স্প্লিটটা একটা ক্লিক করব। এবার আমি এখানের মধ্যে একটু স্লো মোশন দিব, এই যে একটু স্লো মোশন দিব এখানের মধ্যে। এবার স্লো মোশন যতটুকু দিব ততটুকু পর্যন্ত আমরা কেটে নিব এখান থেকে। সাপোজ আমি এতটুকু স্লো মোশন করব। এবার জাস্ট আমি এখান থেকে এ বরাবর রাখবো। রাখার পর আমি ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করে এখান থেকে আবারও কাট করব। এবার আমরা যে অংশটি স্লোমো করব ওই অংশের মধ্যে একটা ক্লিক করে আমরা নিচে স্পিড একটা ক্লিক করব। নর্মালে ক্লিক করে এখান থেকে 0.2 দিয়ে এরপর মেক ইট স্মুথের মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাটার কোয়ালিটি এখানের মধ্যে একটা ক্লিক করে টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে দেখতে পারবেন যে এটা স্লোমো হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ এখানের মধ্যে অ্যাড করবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এতটুকু রেখেছি। এবার আপনার যে জায়গাগুলোতে বিট দিবে সাউন্ডের মধ্যে আপনি ওই ওই জায়গাগুলোর মধ্যে আপনাকে ভিডিওগুলো কাট করতে হবে, একটু স্পিড একটু স্লো দিতে হবে। তো দেখেন এটা যদি আমি এখন আপনাকে এডিট করে দেখাই অনেক লং টাইম হয়ে যাবে, আপনারা বুঝবেন না। তো আমি যেটা অলরেডি আগে এডিট করেছি আমি জাস্ট এখানে কীভাবে করেছি আমি আপনাকে ওই টুলসগুলো দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ক্রসে ক্লিক করে বেরিয়ে যাব। আমি কালকে ভিডিওটা এডিট করেছি, আমি ওই ভিডিওর মধ্যে ক্লিক করলাম। তো দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এই লিরিক্সের পরে এখানের মধ্যে স্লো মোশন দিয়েছিলাম এতটুকুর মধ্যে এই ক্লিপসটা। তো স্লো মোশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে এক একবার এক এক ক্লিপসগুলো অ্যাড করেছি। আপনি যে এক্সট্রা ভিডিওগুলো শ্যুট করে নিয়েছেন আপনি জাস্ট এখানের মধ্যে ওই এক্সট্রা ভিডিও শ্যুটগুলো এখানের মধ্যে বসায় দিবেন একবার একটা, একটু স্পিড একটু স্লো মোশন করে দিবেন। দেখেন আমি করে দিয়েছি এখানের মধ্যে। আমি কিন্তু ভিডিওটা কেটে দিয়েছি আগে, যার কারণে এখানে শো করতেছে না। তো যেগুলো শো করতেছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, জাস্ট যে ক্লিপসগুলো এক্সট্রা করে আপনি শ্যুট করে নিয়েছেন আপনি প্রত্যেকটি ক্লিপস একটু একটু এখানের মধ্যে বসিয়ে দিবেন। যে যে জায়গাগুলোতে বিট দেওয়া আছে প্রত্যেকটি বিট বরাবর আপনি একটু স্পিড একটু স্লো করে প্রত্যেকটি ক্লিপস আপনি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর আপনি এই যে ইফেক্টগুলো কীভাবে দেবেন এগুলো কিন্তু আপনি অ্যানিমেশন না, অ্যানিমেশন দিলে কিন্তু এগুলো হবে না। আপনাকে এখানের মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন কীভাবে অ্যাড করবেন দেখেন, দুইটি ভিডিওর মাঝখানে কিন্তু একটা বক্স দেখা যাচ্ছে, সাদা একটা বক্স। জাস্ট আমরা এই বক্সের মধ্যে একটা ক্লিক করব। বক্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে লোডিং করবে। নেট কানেকশন অবশ্যই থাকতে হবে, নেট ছাড়া কিন্তু আমি টোটালি এই কাজটা করতে পারবো না। এবার দেখেন এখানে আসার পর কিছু ট্রানজ্যাকশন শো করবে। ওভারলে এই অপশনের মধ্যে দেখেন ফার্স্টে আছে কিন্তু ব্ল্যাক ফেড এবং 4 নাম্বার আছে কিন্তু হোয়াইট প্লাস। এই দুইটা ট্রানজ্যাকশন কিন্তু আপনি চাইলে এখানের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। ব্ল্যাক ফেডও অ্যাড করতে পারেন, আপনি হোয়াইট প্লাসও অ্যাড করতে পারেন। এখানে আপনি সেকেন্ডটা একটু কমিয়ে দিবেন, 0.3 সেকেন্ডে রাখবেন, তাহলে এটা একটু কম দেখা যাবে, শো করবে ভালো। টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। দেখেন এবার এই ভিডিও থেকে এই যে পরবর্তী এই অংশটা আসবে এটা বোঝা যাবে না। টোটালি দেখতে পাচ্ছেন আমি প্লে করে দেখাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি জাস্ট প্রত্যেকটি ক্লিপসকে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর এই যে মাঝখানের যে বক্সগুলো দেখতে পারবেন আপনি প্রত্যেকটি বক্সের মধ্যে শুধু এই ট্রানজ্যাকশনগুলো অ্যাড করে দিলে কিন্তু আপনার ভিডিওগুলো একেবারে লোকাল হিরোর মতো এডিটিং হয়ে যাবে। এরপর জাস্ট আপনি ভিডিওটাকে একটু কালারিং করে নেবেন। আপনি ফার্স্টে একটু ডায়মন্ড জুম বা হ্যালো ব্লার এটা অ্যাড করে দিবেন, ইফেক্টগুলো অ্যাড করে দিবেন। যারা তো ক্যাপকাটে ভিডিও এডিট করেন তারা এই সম্পর্কে অবশ্যই জ্ঞান আছে। তো অ্যাড করে দেওয়ার পর আপনার ভিডিওটা দেখতে পারবেন যে একেবারে সেম লোকাল হিরোর মতো এডিটিং হয়ে যাবে। তো আমি কিন্তু পুরো ভিডিওটা লাস্টে এডিট করে দেখাই নেই, কারণ ওগুলো আপনার কাটবেন একটু স্পিড একটু স্লো মোশন আপনারা এগুলো পারেন। এই বিষয়ে অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে ভিডিও কীভাবে স্লো মোশন করতে হয়। তো জাস্ট আপনারা স্লো মোশন স্পিড করে নেবেন, মিউজিক বরাবর যেখানে যেখানে বিট দিচ্ছে ওই বরাবর করে নেবেন। করে নেওয়ার পর জাস্ট আপনারা এই ট্রানজ্যাকশনগুলো শুধু মাঝখানে মাঝখানে অ্যাডজাস্ট করে দিবেন। তো এই হচ্ছে বিষয়। এরপর জাস্ট আপনার উপর থেকে অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওগুলো সেভ করে নিতে পারবেন। সেভ করার পর দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিন্তু একেবারে সেম আমার এই ভিডিওর মতো এডিটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মেক করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।